হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সানিবিয়া। আজকে আমি আমার গ্রামের বাড়িতে যাচ্ছি। অনেকদিন যাবত ট্যুর করব ট্যুর করব, কিন্তু ট্যুর করা হচ্ছে না। কারণটা হচ্ছে, সবাই মিলে আমরা প্ল্যান করি যে আমরা কালকে ট্যুর করব, সাজেক যাব। না না না, আমরা সিলেট যাব। সিলেট যাব না, আমরা সবচেয়ে সুন্দর একটা জায়গা কুয়াকাটা যাব। না, কুয়াকাটাও যাব না, তারপর আমরা যাব কোথায়? কক্সবাজারে। বেলা শেষে ট্যুর হয় আমার গ্রামের বাড়িতে। আজকের ব্লগটা হচ্ছে, কেন আমাদের ট্যুর করা হচ্ছে না, এত ভিডিও কন্টিনিউ আপলোড করা হয় না। আসলে আমরা সবাই মিলে প্ল্যান করি যে আমরা যাব হচ্ছে কক্সবাজারে, সিলেটে, কুয়াকাটা, বিভিন্ন জায়গায় আমরা যাওয়ার জন্য প্রিপারেশন নিই। কিন্তু বেলা শেষে দেখা যায় যে আমরা আর কোথাও যাওয়া হচ্ছে না। দেখা যায় কুমিল্লার মধ্যে ঘুরতেছি বাড়তেছি। আমরা সব কিছু রেডি হয়ে যায়, বন্ধু বান্ধব সব কিছু রেডি করে ফেলে যে আমরা কালকেই রওনা দিচ্ছি। কিন্তু দেখা যায় এই কালকে একজন একজনের প্রবলেম থাকে, কেউ আর যায় না। এই প্যারাগুলা নিয়ে ট্যুর করা যায় না। তো চিন্তা করলাম যে একা একা ট্যুর করলে কেমন হয়। যেহেতু আমি ব্লগ করি, সমস্যা হচ্ছে গ্রুপ ট্যুরিংয়ের সমস্যাটা আমি একটু বলি। গ্রুপ যদি ট্যুর করতে যাই, দেখা যায় যে তারা তো আর ভিডিও টিডিও করে না। আমার তো হচ্ছে যে আপনাদের জন্য ব্লগ বানাইতে হয়, তারা টাইম না একদম চলে যায় আমাকে ফালাইয়া। আমার কিন্তু বেলা শেষে সেই একা একাই যাইতে হয় ট্যুরের সাথে, মানে গ্রুপের সাথে ট্যুর করা। যদি ব্লগার হয়ে থাকি, আপনাদেরকে সাথে রাখি, তাহলে কিন্তু মজা নেই। তো চিন্তা ভাবনা করলাম যে একা বলতে আমার সাথে একজন পিলিয়ন থাকবে আর আমি, আর সাথে তো আপনারা থাকছেন। তো চিন্তা করলাম যে সবাই প্ল্যান ট্যান করে কিন্তু আর ট্যুরে যাওয়া হয় না। এখন থেকে প্ল্যান বাদ, সব কিছু বাদ, আমরা হুট করেই ট্যুরে চলে যাব। হুট করেই ব্লগ হবে, হুট করেই আমাদের মানে প্রিপারেশন সব কিছু রেডি হয়ে চলে যাওয়া হবে। তো এই জন্য আজকে এই কথাটা বলার জন্য আমি চলে আসছি আপনাদের সাথে ব্লগে। আর কুমিল্লাতে তুমুল বৃষ্টি হলো, মানে বেরিয়েছিলাম ব্লগ করার জন্য, দেখি বৃষ্টি পরে একটা, মানে বৃষ্টি কিছুক্ষণ আধা ঘন্টা এক ঘন্টা পরে তারপর বন্ধ হয়ে যায়, তারপর আবার উঠে যায় রৌদ্র। কিন্তু এই পরিবেশে একটু গ্রামের বাড়িতে ঘুরে আসলে আমার যে কি ভাল লাগবে আমি বলে বোঝাতে পারবো না। এই জন্য ছুটি চলা আমাদের গ্রামের বাড়িতে, কারণ এই রুটটা আমার খুব পরিচিত, অপরিচিত কোনো রুট না। আর হচ্ছে এই রুটে যদি চলাফেরা করি তাইলে আমার তেমন একটা প্রবলেম হয় না, কারণ আমি এই রুটে আমি সব কিছু চিনি। আচ্ছা যাই হোক, এই রাস্তাটা অনেক সুন্দর, দুই পাশে গাছগুলা, দুই পাশে জমি সবুজে ঘেরা রাস্তা। তারপর আমরা চলে যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে, এমন করে করে আমরা চলে যাচ্ছি। আর এই রোডের মধ্যে প্রচণ্ড রিক্সা আছে, মানে অটো রিক্সা আর হচ্ছে সিএনজি গুলা খুব মারাত্মক প্যারা দেয়, কারণ এগুলা যখন চালায় তখন মানে মনে হয় যে এগুলা গাঁজা খাইয়া চালায়। যাই হোক, অন্যের কথা নাই বলি, এখন ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে যে আমি আমার বাইকটা মাত্রই ওয়াশ করছিলাম। ওয়াশ টোয়াশ করে ব্লক করতে বেরিয়েছি, এমনি বৃষ্টি আসছে। আর বৃষ্টি আসার পরে একটা জায়গায় দাঁড়াইয়া ছিলাম, দাঁড়াইয়া থাকি আর যাই হোক, কুমিল্লা শহরে একটু বৃষ্টি হইলেই পানিতে বন্যা হইয়া যায়। তো চিন্তা করলাম যে বাইকটা নিয়ে বেরোবো কি বেরোবো না, যেহেতু আমি ফোম ওয়াশ করলাম 150 টাকা দিয়ে, এমনিতেই আবার বৃষ্টিটা চলে আসলো। ভাবছিলাম আজকে বৃষ্টি আসবে না, পরে দেখি যে আবার বৃষ্টি চলে আসছে। এখন আমি কি করব মাথায় ধরতেছে না। পরে চিন্তা করলাম যে না, ব্লগ যেহেতু করতে বেরোইছি, বৃষ্টিও যখন থেমে গেছে বাইক তো ভরবি, এটা ভরার জিনিসই। তো চলে যাই আমাদের গ্রামের বাড়িতে, ওই দিকটাতে দেখি। পরে এই জায়গাতে আইসা দেখি কোনো বৃষ্টি হয় নাই, তাইলে আমি যদি আরো আগে চলে আসতাম তাইলে মনে হয় আমি এই জায়গায় আর বৃষ্টিটা পাইতাম না। যাই হোক, কপাল যদি খারাপ হয় তাইলে তো কত কিছুই হয়। তো এই রুটটা হচ্ছে নতুন করা হয়েছে, একদম কসবা পর্যন্ত, না কসবা না, বাগড়া পর্যন্ত। এই রুটটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি, আমি কয়েকটা ব্লগে দেখাইছিলাম। তো চিন্তা করি যে আমরা এই জায়গায় ব্লগ করব, ওই জায়গায় যাব, ওই জায়গায় যাব, দেখা যাও বিভিন্ন জায়গায় যাওয়ার প্ল্যান করি, কিন্তু আমাদের যাওয়া হয় না। বেলা শেষে আমাদের গ্রামের বাড়িতেই যাওয়া হয়, সেই জন্যই কিন্তু আমি এই রুটে বেশিরভাগ আসি। আর মানুষ এটাকে বানাইয়া পেঁচাইয়া লাগাইছে কি, আমি ওই যে ওই জায়গার মধ্যে যাইয়া মানে মাল খাইতে যাই। যাই হোক, কে কি বলল সেটা আমার দেখার বিষয় না, এই কারণে আমার কন্টিনিউ ব্লগ করা হয় না। আমি আপনাদের কাছ থেকে দূরত্ব নিয়ে নিচ্ছি এখন, এগুলা না, আমি গ্রামের বাড়ির দিকে না গেলেও আমি অন্যান্য দিকে যাব, কারণ আমার বাইকের এখন পেপার টেপার সব কিছু রেডি আছে।
আমি অন্যান্য দিকে গেলেও কোনো সমস্যা হবে না। আর সত্যি কথা বলতে এই রুটে থাকার কারণটা হচ্ছে এই রুটে তো পুলিশ টুলিশ যাই আছে, সবগুলো আমার পরিচিত, এই পেপার্স টেপার্স নিয়ে আমার কোনো ঝামেলা হইতো না। কিন্তু এখন যেহেতু পেপার্স আছে, সব কিছু আমার কাগজের কাগজ লাইসেন্স সব কিছু আছে, আমি এখন অন্য অন্য জেলায় যাইতে পারবো, আপনাদেরকে নিয়ে আমি অন্যান্য জায়গায় যাব, তো আমার আর গ্রামের বাড়িতে কন্টিনিউ আসতে হবে না। এখন তো প্ল্যান করব না, তারপরেও মানে মাথার মধ্যে আছে, আপনাদের সাথে আমি প্ল্যান করতেছি, যেটা হচ্ছে জানাই রাখি আমরা সিলেট যাওয়ার খুব প্রিপারেশনে আছি, খুব তাড়াতাড়ি আমরা সিলেট যাব। সিলেট, শ্রীমঙ্গল এই জায়গাগুলোতে আমরা ট্রাভেল করব, তখন কিন্তু আমাদের খুব ভালো ভালো ব্লগ আসবে। আমি একটা ব্লগ করব যেটা হচ্ছে যে কম খরচে কিভাবে সিলেট আসা যায়। অনেক আগে একটা করেছিলাম ট্রেনে, এবার আর ট্রেনে করব না, এবার বাইক ভ্রমণে কত টাকা খরচ যায়, কত টাকা হোটেল ভাড়া খাওয়া দাওয়া খরচ বাবদ কত টাকা যাচ্ছে, কত লিটার তেল যাচ্ছে, সব কিছু আমরা এবার এই ব্লগের মধ্যে আমরা দিব। তো সবাই দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য কন্টিনিউ ব্লগ বানাইতে পারি। তো অনেক কথাই বললাম, অনেক কিছুই হলো, প্রায় চলে আসছি আমাদের গ্রামের বাড়িতে। তো কথা বলতে বলতে আপনাদের সাথে ব্লগ করতে করতে চলে আসা, এখন আর এত কথা না বলে আমি চিন্তা করছি যে যেই বাইকটা আমি চালাচ্ছি এটার সম্পূর্ণ ডিটেলসটা আমি আপনাদের সাথে তুলে ধরব। এটা আমাকে কি সুবিধা দেয়, কি সুবিধা দিচ্ছে না, কি সুবিধা পাচ্ছি না, আমি সব কিছু বলবো। তারপর আমি এক ধরনের ব্লগ আনতেছি যেটা হচ্ছে শুধু ভয়েস দিয়ে আমি এই সিনারিগুলো তুলে ধরার চেষ্টা করতেছি, এটাকে বলে স্টোরি ব্লগ। এই স্টোরি ব্লগগুলো আমি প্রতি সপ্তাহে দিচ্ছি, শুক্রবার সকাল 9টায় আসবে সব সময়, প্রতি সপ্তাহে একটা। এটা হচ্ছে স্টোরি ব্লগ, এই স্টোরি ব্লগগুলো আমি তৈরি করছি, আপনারা অবশ্যই পছন্দ করবেন। আমি ধর্মসাগর পাড় নিয়ে একটা ভিডিও করতেছি, সেটা হচ্ছে ধর্মসাগর পাড় প্রাচীরগুলো মানে দর্শনীয় স্থানগুলো নিয়ে আমি কাজ করতেছি বর্তমানে, এগুলো নিয়ে আমি খুব ব্যস্ত আপাতত, সেজন্য আমি মোটো ব্লগ গুলো কন্টিনিউ করতে পারতেছি না। আর আমার সাবস্ক্রাইবাররা অনেক ভালো, আমার কে একটাও কমেন্ট করে না। আসলে কি, যারা সাবস্ক্রাইবার আছেন তারা যদি আমাকে কমেন্ট করেন, আমি এই জিনিসগুলোতে আমি অনেক উৎসাহিত হব, তারপর আমি ব্লগ বানাবো। তারা ভিডিও দেখে বা তারা কি করে, লাইকও দেয় না, কমেন্টও করে না, কিচ্ছু না, কেন রে ভাই? আমার ব্লগগুলো কি কোয়ালিটি ফুল হয় না? আমি তো এত কষ্ট করে ভিডিও বানাই, এত কষ্ট করে আপনাদের বকা শোকা মানে ফ্যামিলির বকা শোকা শুন না, তারপর আমি ভিডিওগুলো বানাই, তারপরেও কি আপনাদের পছন্দ হয় না? কেন হয় না বলেন? কি এমন করছি আমি যে আমার ব্লগগুলো আপনারা দেখতে চান না বলেন তো? আর বিদায় নেওয়ার আগে একটা কথা বলি যে আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই, অনেক কষ্ট করে আমি আপনাদের জন্য ভিডিওগুলো বানাচ্ছি, আর আমি আমার একটা মোবাইল ফোন দিয়ে কিন্তু এই ভিডিওগুলো বানাচ্ছি। আমি রিসেন্ট একটা ঢাকা বসুন্ধরা থেকে আমি একটা মাইক্রোফোন কিনেছি, এটা হচ্ছে উলানজি J12। এই মাইক্রোফোনটার ভয়েস কোয়ালিটি অনেক ভালো, কিন্তু সমস্যা হচ্ছে যে আমি কিন্তু লাইভ যে মোবাইল দিয়ে ভিডিও করতেছি, আর আমি মানে লাইভ যেই ভয়েসটা এটা নিতে পারতেছি না, কারণ বাতাসে শুশু শব্দে, আউট নয়েজের শব্দে আপনাদের সাথে ক্লিয়ার কথা বলা যায় না। এটা হয়তো বা মোবাইলের মাধ্যমে আমাকে আলাদাভাবে ভিডিও দিতে হবে, ভয়েস দিতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। বেশি কথা বলে ফেলছি, আজকে আর এত কথা বলবো না, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর অবশ্যই আমি এই ভিডিওটা যখন করছি উলানজি J12 মাইক্রোফোন, যেটা ওয়্যারলেস মাইক্রোফোন, সেটা দিয়ে আমি করছি, আর ভয়েস কোয়ালিটি কেমন আলাদা হোক না হোক আর অ্যাডজাস্ট হোক এটা তো ব্যাপার না, এই কোয়ালিটিটা কেমন হচ্ছে সেটা একটু আমাকে জানাবেন।
দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।